ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ময়ের রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব 15 মিনিটের মধ্যে টক দই, যাতে আমাদের যখন টক দই খেতে ইচ্ছা করে আমরা ঘরে চটপট তৈরি করে খেতে পারি টক দই। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি এই ম্যাজিক টক দইটি কিভাবে 15 মিনিটের মধ্যে তৈরি করছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। লাগছে 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/4 ভাগ লিকুইড দুধ। লিকুইড দুধটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে নিতে লাগবে। আর লাগছে 3 চামচ লেবুর রস। দই তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বাটি আর নিয়েছি একটা চামচ। এবার আমি বাটির মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব। এবার লিকুইড দুধটা দিয়ে অল্প অল্প করে মিক্স করে নেব। দুধটা কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে মিক্স করছি। ভালো করে মিক্সটা করে নিতে লাগবে। মিক্স করার সময় আমাদের খেয়াল রাখতে লাগবে যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে। লিকুইড দুধ আর গুঁড়ো দুধ একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা নেই। আমি এবার এই দুধের মিক্সের মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে দুধের মিক্সের সঙ্গে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে মিক্স করে নেব দুধের সাথে লেবুর রস। লেবুর রসটা কিন্তু আমি অল্প অল্প করে দেবো। লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। আমি আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়তে থাকবো। যত বেশি লেবুর রস দেবো আস্তে আস্তে কিন্তু ক্রিমটা জমে আরও বেশি ঘন হয়ে যাবে। খুব সুন্দর করে আমি লেবুর রসটা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্রিমটা কিন্তু ঘন হয়ে গেছে। খুব সুন্দর ঘন একটা ক্রিম তৈরি হয়েছে দুধের সাথে লেবুর রস দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার একটা বাটি নিয়েছি। ক্রিমটা আমি বাটির মধ্যে আস্তে আস্তে তুলে নেব দইটা জমানোর জন্য। আপনারা চাইলে বাটি নিতে পারেন বা বাটির পরিবর্তে ভাঁড়ও ব্যবহার করতে পারেন। আমি আস্তে আস্তে সব ক্রিমটা তুলে নিচ্ছি। সব ক্রিম বাটির মধ্যে তোলা হয়ে গেছে। আমি এবার ক্রিমটাকে রুম টেম্পারেচারে 15 মিনিট ধরে রেখে দেবো দইটা জমার জন্য। 15 মিনিট হয়ে গেছে, দই তৈরি হয়ে গেছে। এবার দইটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। দেখতে পাচ্ছেন তো কত সুন্দরভাবে বাড়িতে টক দই তৈরি করা যায়। দোকানের থেকে কিন্তু এর স্বাদ কোনো অংশে কম নয়। আমরা তাহলে কিন্তু যখনই চাই ঝটপট বাড়িতে বানিয়ে তৈরি করে খেতেই পারি টক দই। যে কোনো রেসিপির জন্য এই দইটা কিন্তু একদম পারফেক্ট। আপনারা এই দইটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তাছাড়া যাদের ফ্রিজ নেই তারা কিন্তু দইটা তৈরি করার পরেই কেটে খেয়ে নিতে পারে। আমার দই তৈরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে।